গ্রাম বাংলার ফুটবল, যে ফুটবল বর্তমানে আপনারা খেপের ফুটবল হিসাবে চ্যানেল, এই টুর্নামেন্টগুলো থেকেই কিন্তু অনেক তারকা ফুটবলার জন্ম নেন এবং ছোট মাঠের বড় তারা বলতে এই সমস্ত তারকা ফুটবলাররাই তো হয়। আজ আমরা আবারও এক তারকার বাড়িতে, ফারুক হোসেন, বামনগাছিতে তার বাড়ি এবং ছোট জাগলিয়া বিডি অফিসের সামনে এলেই তার এই বাড়িটা পাবেন। এবং এই যে ফারুক, এই ফারুক কিন্তু এই টুর্নামেন্টগুলো থেকে উঠে আসা এক দুর্দান্ত ফুটবলার, সাইড ব্যাকে খেলে এবং তার খেলা দেখতে হাজারো হাজারো সমর্থকরা কিন্তু উপস্থিত থাকে এই টুর্নামেন্টগুলোতে। আজ আমরা তার বাড়িতে তার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেব, কিন্তু এই ফারুক খেলে গিয়েছেন কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবে, এরিয়ান্স হিদিরপুর থেকে শুরু করে সন্তোষ ট্রফিতেও খেলে গিয়েছেন ফারুক। কিন্তু বর্তমানে আর এই যে ময়দানি ফুটবল তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, কিন্তু এই টুর্নামেন্ট, এই গ্রাম বাংলার টুর্নামেন্ট যখন ফারুক খেলতে যায় তখন তার জন্য সমর্থকরা কিন্তু পাগল থাকে। বাড়িতে একাধিক উপহার রয়েছে, রয়েছে ফ্রিজ, মাইক্রোওভেন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার দেয়া একটি বাইক, যে বাইকে করে ফারুক এখন দূর দূরান্তে টুর্নামেন্ট খেলতে যায়। ফারুক একমাত্র এই ফুটবল দিয়েই কিন্তু তার জীবন জীবিকা নির্বাহ করে এবং তার এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এই বাড়িটিও কিন্তু সে তৈরি করেছে একমাত্র ফুটবল খেলে। অনেক দূরে প্রায় সুন্দরবনের কাছাকাছি তার বাড়ি, সেখান থেকে এই ফুটবল খেলে এই বাড়িটি কিনেছে ফারুক এবং বর্তমানে তার দুই ছেলে মেয়ে এবং স্ত্রীর সঙ্গে সে থাকে এই বাড়িতে। আজ এক্সট্রা টাইম বাংলা তার বাড়িতে, চলুন ঘুরে আসি ফারুকের বাড়ি। ফারুকদা, তুমি তো স্টার এবং বলা যেতে পারে তুমি যখন এই টুর্নামেন্টগুলোয় খেলতে যাও তখন সমর্থকরা তোমার জন্য পাগল থাকে এবং উচ্ছ্বসিত থাকে। যখন সমর্থকরা যখন সেলফি বা অটোগ্রাফ নেওয়ার জন্য তোমার কাছে যায়, তখন তুমি তাদের আবদারটা কীভাবে মেটাও? অ্যাকচুয়ালি আমি এই এর থেকে আমি অ্যাকচুয়ালি ফটো শ্যুট বলো বা এর থেকে আমি সামাজিক মাধ্যম থেকে একটু দূরে থাকি, এড়িয়ে চলি, কিন্তু ফ্যানদের আবদার তো কিছু টাইম মেটাতে হয়। তো কিছু টাইম ফ্যানদের আবদার মেটাতে হয় মিটিয়ে দিই যতটা পারি, ঠিক আছে? তার মধ্যে খেলায় তো ফোকাস থাকেই, খেলা থাকে, তার মধ্যে যতটা পারা যায় ততটুকু করে আবদার তাদের মেটাতে হয়, মিটিয়ে দিই। সেলফিটা বেশি চলে না অটোগ্রাফ কোনটা? এখন তো সেলফি মনে হয় বেশি চলে। হ্যাঁ হ্যাঁ, সেলফিটাই খুব চলে এবং সেলফিটাই নিচ্ছে মানে সমর্থকরা। ওই উন্মাদনাটা কেমন লাগে? তুমিও তো একাধিক ক্লাবে ফুটবল খেলেছো, কলকাতা ময়দানে একাধিক ক্লাবে ফুটবল খেলেছো, খিদিরপুরে খেলেছো, এরিয়ান্সে খেলেছো। কলকাতা ময়দানে যখন জনশূন্যতা থাকে তখন খেপের মাঠে একটা প্রচুর ফুটবল, প্রচুর সমর্থক থাকে, এই জিনিসটা তুমি কীভাবে দেখো? অ্যাকচুয়ালি মানে কলকাতা লিগে তো কোনো সমর্থক থাকে না, তো এর জন্যে খুব খারাপ লাগে যে আজকে প্রিমিয়ার ডিভিশনগুলো ম্যাচে এইরকম মানে এই টুর্নামেন্টের মতো যদি অ্যাটলিস্ট 50% দর্শক থাকতো, তা আমার মনে হয় যে টুর্নামেন্টের মতো এরকম ভালো লাগতো কলকাতা লিগটাও। তো যেটা বড় বড় ম্যাচে হয়, ইসমাল মুরমান ম্যাচে হয়, সে ম্যাচে সেরকম তো হয় না প্রিমিয়ার ডিভিশনগুলো। তো খেপের মাঠে মানে 30,000, 40,000, 50,000 দর্শক থাকে, তাদের মধ্যে খেলতে পেরে সত্যি ভালো লাগে। দর্শক, আমরা অ্যাকচুয়ালি প্লেয়ার, দর্শক যদি না থাকে মাঠে আমরা খেলে কিন্তু সেই আনন্দটা পাই না, ঠিক আছে? খুব ভালো লাগে দর্শকদের মাঝে খেলতে আর টুর্নামেন্টটা খুব এনজয় করি আমরা। ফারুকদা, তুমি তো একাধিক ফুটবল ক্লাবে খেলেছো, ময়দানে, খিদিরপুরে খেলেছো, এরিয়ান্সে খেলেছো এবং সন্তোষ ট্রফিতেও তুমি ছিলে, সেক্ষেত্রে তোমার মনে হয় না তুমি ISL খেলার যোগ্য? কারণ তুমি তো ফুটবলটা পারো, তোমার পায়ে তো ফুটবলটা আছে, এবং কলকাতার যে বড় ক্লাব মোহনবাগান বা ইস্ট বেঙ্গলে খেলার ইচ্ছে হয় না কখনো? সেটা তো বিশাল, সব প্রত্যেক প্লেয়ারই একটা স্বপ্ন থাকে ইস্ট মোহনবাগান খেলার, তো সেই সুযোগটা এখনও এসে পৌঁছায়নি, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আরও বেটার চেষ্টা করব যাতে ইজমল মুনমান মামাডান ডাক আসে, এই চেষ্টাই করে যাচ্ছি। কেন আসছে না ডাক? আসছে না, হয়তো একটা টাইমে যে টাইমে ভালো খেলছি হয়তো কারোর চোখে পড়ছি না, যে টাইমে পড়ার দরকার আর কি পড়ছি না, ওই জন্য ডাক আসছে না, তো চেষ্টা চালিয়ে যাব। তুমি চেষ্টা করেছো কখনো?
হ্যাঁ, আমার দিক থেকে তো আমি সেরাটা দিই সবসময়, যে ক্লাবেই খেলি আমি চেষ্টা করি ফার্স্ট ইলেভেনে খেলা এবং নিজের বেটার পারফরমেন্স দিয়ে ম্যাচ খেলা। তুমি তো সন্তোষ ট্রফির দলেও ছিলে, সেক্ষেত্রে সেখান থেকে আর ফিরে যাওনি আবার বড় ক্লাবে খেলার জন্য বা বড় টুর্নামেন্টে খেলার জন্য? হ্যাঁ, বড় টুর্নামেন্টের খেলার জন্য তো সবসময় ডাক আসে, তো বড় টুর্নামেন্ট তো ওটা তো একটা পার্ট, কিন্তু বড় ক্লাব খেলা একটা আলাদা আনন্দের, তো সেই সুযোগটা এখন হয়ে আসেনি, যেদিন আসবে অবশ্যই খেলব। এই যে যখন খেপের মাঠে টুর্নামেন্ট খেলতে যাও, তখন তো একটা সমর্থকদের উন্মাদনা থাকেই, এবং যে খেপের মাঠে আমরা জানি যে একটা বিশাল উপহার থাকে, সেক্ষেত্রে এরকম কী কী উপহার জিতেছো তুমি, এরকম কিছু লিস্ট আছে? এগুলো তো পাই, তো বড় বড় টুর্নামেন্টে বড় বড় প্রাইজ থাকে, সেখানে টিভি, ফ্রিজ, হ্যাঁ, তারপরে ওয়াশিং মেশিন, এগুলো পাওয়া যায়, এগুলো পেয়েছি। আর কী কী পেয়েছো? বাইক টাইক? বাইক একটা টুর্নামেন্ট থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি ম্যান অফ দ্য ম্যাচ সিলেকশন করেছিলেন সুন্দরবন কাপ থেকে, তো সেইখানে আমি বাইক, উনি নিজে হাতে করে আমাকে বাইকটা উপহার দিয়েছিলেন 2014 সাল। এরকম এই টুর্নামেন্টগুলো তুমি শুধুমাত্র ফুটবলই খেলো? হ্যাঁ, শুধুমাত্র পেশা হিসেবে শুধু ফুটবলই খেলি। আর এই যে এই টুর্নামেন্টগুলো থেকে তাও মাসে কটা টুর্নামেন্ট পড়ে, বা এই টুর্নামেন্ট থেকে কীরকম কী আয় করো? মাসে আমরা 10-12-15টা এরকম টুর্নামেন্ট খেলি, তো এখান থেকে আমাদের 60-70 হাজার টাকা, 80 হাজার টাকা চলে আসে। এবার দেখা যাচ্ছে যদি আমরা চ্যাম্পিয়ন হই, তো সেক্ষেত্রে কোনো মাসে 1 লাখ টাকাও চলে আসে। তো অনেক বাজেটের টিম করে তারা, পার্টি, যেসব পার্টিগুলোর টিম করে টুর্নামেন্টে, তো অনেক যারা আমরা যারা বর্তমানে যারা টুর্নামেন্ট খেলছি বড় বড় টিমগুলোতে, তো তারা অনেক টাকা নিয়ে, সবাই ডিমান্ড নিয়েই খেলে। আর ন্যাচারালি আমার বাড়ি তো এখানে নয়, বারাসাতে, আমি 7 বছর মতো এখানে এসেছি, তো আমার বাড়িতে সেই সুন্দরবনের গায়ে, সেখান থেকে ফুটবল খেলাটা সত্যিই খুব কষ্টের এবং আসা যাওয়া ভীষণ কষ্টের। মানে একদিন আস কলকাতা প্র্যাকটিস আসলে সেকেন্ড দিন আর কোনো প্লেয়ারই আসবে না ওখান থেকে প্র্যাকটিস করতে। তো সুবিধার্থে এই টুর্নামেন্ট খেলে গেলে, খেপের টুর্নামেন্টগুলো খেলে গেলে টাকা জমিয়ে আমি এই বাড়িটা, যে বাড়িতে আমি এখন বর্তমানে থাকি ছোট জাগুলিয়াতে, তো সেখানে আমি এই বাড়িটা কিনেছি, সেই বাড়িতে থাকি এবং কলকাতা থেকে আমার ক্লাব প্র্যাকটিস, আমার খেলাধুলো সব কিছু সুবিধার্থে বাড়িটা কেনায় আমার ভীষণ ভীষণ উপকার হয়েছে। এবং আমার ভালো লাগছে যে আজকে এই টুর্নামেন্টগুলো খেলে আমি সত্যি একটা, মানে একটা প্রতিষ্ঠিত হওয়ার জায়গায় চলে এসেছি, তো আগামী দিনে চেষ্টা করব আরও বেটার খেলার। ঠিক আছে, শেষ প্রশ্ন, তোমার কি মনে হয় না যে এই যে খেপের টুর্নামেন্ট, মানুষ এই খেপ কথাটা উল্লেখ করে এবং এই টুর্নামেন্টগুলো থেকে বহু প্লেয়ার তো তাদের জীবন জীবিকা নির্বাহ করে, সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে এই খেপ কথাটা পরিবর্তন করা উচিত? আমার মনে হয় অ্যাকচুয়ালি পরিবর্তন করা উচিত, তো কেননা প্রচুর ছেলে, মানে কলকাতা যদি 10,000 ছেলে খেলছে বর্তমানে, তো আমি বলবো 9,000 ছেলে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত, কারণ তারা যদি আজকে খেপের মাঠে না থাকে, তো তারা ফুটবল থেকে ফুল, মানে পুরো কনসেন্ট্রেট হারিয়ে যাবে এবং হারিয়ে যাবে পুরোটাই। খেপটা রয়েছে বলে, টুর্নামেন্টগুলো রয়েছে বলে আজকে ছেলেগুলো খেয়ে পড়ে এখনও বেঁচে আছে। আমরা কথা বললাম কিন্তু ফারুক হোসেনের সঙ্গে, এবং তিনি কিন্তু বলা যেতে পারে এই গ্রাম বাংলার যে ফুটবল, এই ফুটবলের কিন্তু নক্ষত্র। তিনি কিন্তু জানালেন আমাদের যে তার এই সুন্দর অভিজ্ঞতার কথা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।